দ্বিতীয়বারের জন্য বাবা মা হতে চলেছেন সৈফ কারিনা। তবে বাবা মা হওয়ার এই অনুভূতিটা সবসময়ই নতুন, তাই প্রমাণ করলেন সৈফ আলী খান। প্রথম সন্তানের বেলা কারিনাকে তিনি যতটা যত্ন করেছিলেন এবারেও ততটাই কেয়ারিং তিনি। তাহলে চলুন দেখে নিই এই সময় সৈফ কিভাবে কারিনার যত্ন নিচ্ছেন। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। শর্মিলা শোহাউস, শর্মিলা স্টার্ট করুন ইউটিউব চ্যানেল। কংগ্রাচুলেশনস শর্মিলা শোহাউসের জন্য জানাই শুকরিয়া। শর্মিলা শুকরিয়া। শর্মিলা শোহাউসের সমস্ত দর্শকদের জানাই কিপ রকিং, অল দ্য বেস্ট। কয়েক মাস আগেই সৈফ কারিনা এই সুখবর দিয়েছিলেন, এবার দাদা হতে চলেছে তৈমুর। আর তারপর থেকেই স্ত্রীকে চোখে চোখে রাখছেন সৈফ আলী খান, কারিনা ঠিক সময় খাচ্ছেন কিনা, এই অবস্থায় কারিনা ঠিকমতো ডায়েট ফলো করছেন কিনা তার খুঁটিনাটি খেয়াল রাখছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই সময় কারিনা খাচ্ছেন সবুজ শাকসবজি, যার মধ্যে রয়েছে ব্রোকলি এবং মেথি। কারিনা তার ডায়েট থেকে কার্ব জাতীয় খাবার কিন্তু সরিয়ে দেননি, কার্বোহাইড্রেট তিনি আগের মতোই খাচ্ছেন। তবে হ্যাঁ, তেল ছাড়া খাবার খাচ্ছেন তিনি, ২-৩ ঘন্টা অন্তর অন্তর খাচ্ছেন তিনি। আপনাদের জানাই, ভূত পুলিশ ছবি শুটিংয়ের কারণে হিমাচলে রয়েছেন সৈফ আলী খান, আর সেখানেই ধর্মশালায় রয়েছেন কারিনা তৈমুর। নিজের কাজের মাঝে এভাবেই তিনি স্ত্রীর খেয়াল রাখছেন, এমনকি সেখানেই দিওয়ালি সেলিব্রেট করেছিলেন সৈফ কারিনা এবং তৈমুর। বনফায়ারের পাশে তিনজন নিভৃতে বসে সময় কাটিয়েছিলেন। কারিনার এই সময় যাতে মুড ভালো থাকে সেই বিষয়েও সৈফের ভীষণ নজর, এতটাই কেয়ারিং সৈফ কারিনার প্রতি। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর বলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Sharmila Maity from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.